আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত। অনলাইনে কোরআন শিক্ষা পর্ব 243-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা বাকারার 191 নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা 192 এবং 193 এই দুইটি আয়াত নিয়ে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। فإن انتهوا فإن الله غفور رحيم وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين تعالوا চলো আমরা ভেঙে ভেঙে পড়ি। হরকতের পরে নুনের উপরে তাসদিদ এখন ওয়াজিব গুণ্য হবে। জেরের পরে জজমালাইয়া তাই জের কে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। রহিম ইম দুই পেশ মুন রহিমুন। যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে জজমালাইয়া এই মাদার হরফকে একালিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে এবং মিমের উপরে একটা জজম হবে, এটাকে বলা হয় মাদ্দা আরজি রহিম। এরকম হবে ফাইনিং তাহাও ফাইনাল্লাহ গফুরুর রহিম। কও জবর ওয়া কফ খারা জবর ক খারা জবরের জন্য একালিফ টান। তাজের তি অকাতিলাম পেশলু পেশের পরে জজমালা ভাও তাই পেশকে একালেপ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে। অকাতিলু হামিম পেশ হুম অকাতিলু হুম হাতা জবর হাত্তা খারা জবর তা খারা জবর জন্য একালেপ টান। হাত্তা লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একালেপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লা তা জবর তা কা পাও পেশ কু পেশের পরে জজমালা ভাও তাই পেশকে একালেপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। লা তাকু নুন জবর না লা তাকুনা ফাতা জের ফিত নুন জবর না ফিতনা তা ও দুই পেশ তু তানবিনের পরে ইদগামে বাগুন্দর হরফ অ এসেছে তাই তানবিনকে গুণ্য করে পড়তে হবে। ফিতনা তু অ জবর ওয়া ইয়া জবর ইয়া ওয়া কা পাও পেশ কু পেশের পরে জজমালা ওয়া তাই পেশকে একালিক পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া কু নুন দিন নুন দাল জবর নাদ ওয়া কু নাদ দাল ইয়াজের দি জেরের পরে জজমালাইয়া তাই জের কে একালিপ পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ওয়া কুনাদ্দিনুন বিষ্ণু ওয়া কুনাদ্দিনু লাম লাম জের লিল লাম খারা জবল্লা খারা জবর জন্য একালিপ লিল্লা হাজের হি লিল্লাহি। যদি আমরা এখানে থামি তাহলে খারা জবরের একালিফের পরিবর্তে তিন আলিফ টান হবে এবং হায়ের উপরে একটি জজম হবে লিল্লাহ। এরকম ভাবে অকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ। ফা জবর ফা হামজা জের ইফা ই নুন নুন জের নিন নুন সাকিনের পরে ইকফার হরফ তা এসেছে তাই নুন সাকিনকে গুণ্য করে পড়তে হবে। ফা ইনিং তা জবর তা হাও জবর হাও তা হাও ফা ইনিং তা হাও ফা জবর ফা লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ফালা আনজাল পেশ উদ খলখল হরফ দাদের উপরে জজম তাই কলকল করতে হবে। উদ ও আলিফ জবর ওয়া জবরের পরে খালি আলিফ তাই জবরকে একারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। উদ ওয়া নুন জবর না উদ ওয়া না হামজা লাম জের ইল লাম আলিফ জবর লা জবরের পরে খালি আলিফ তাই জবরকে একারে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। ইল্লা আইন জবর আহ লাম জ জবর লাজ আলাজ
খারাজাবর জন্য একাল টান, লামজের লি জালিমি মিয়াজের মি জেরের পরে জজমালা ইয়া, তাই জেরকে একালে পরিমাণে দীর্ঘ করে পড়তে হবে। জালিমি নুন জবর না জালিমি না। যদি আমরা এখানে থামি তাহলে জেরের পরে জজমালা ইয়া এই একালিফ মাতকে একালিফের পরিবর্তে তিন আলিফ পরিমাণে দীর্ঘ করিয়া পড়তে হবে এবং নুনের উপর একটি জজম হবে, এটাকে বলা হয় মধ্যে আরজি। জালিমিন এরকম। فإن انتهوا فلا عدوان إلا على الظالمين. صدق الله العظيم. এই পর্বের আলোচনা এ পর্যন্ত। আগামী পর্বের আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।